75তম বর্ষে 2024-এর বিশেষ আকর্ষণ অযোধ্যার রাম মন্দির এবার জিরাত সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। জিরাতের এবারে সেরা প্যান্ডেল হতে চলেছে রাম মন্দির। এই রাম মন্দির তোমরা প্যান্ডেলে যাবে কি করে, 10 মিনিটের রাস্তা পায়ে হেঁটে। তোমরা জিরাত স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে রাস্তা ধরে যাবে। তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে তাহলেই দেখতে পাবে। স্টেশন থেকে পায়ে হেঁটে তোমরা 10 মিনিট এলেই তোমরা দেখতে পাবে আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়। ওই স্কুলড মাঠে হচ্ছে আমাদের এবছর 2024-এর বিশেষ আকর্ষণ জিরাতে রাম মন্দির। আগের বছর লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির করে যে পুজোর চমক পুরো কাঁপিয়ে দিয়েছিল, এবারে কি পারবে আমাদের এবারে রাম মন্দির জিরাতে করে চমক দিতে? তো এবারে পুজোতে দেখা যাক কি হয়। তার আগে ভিডিওটি আমি করে দিলাম, তোমরা ভিডিওটি দেখো। আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় এর স্কুল মাঠেই হচ্ছে আমাদের এবছরের 75তম বর্ষের রাম মন্দির। তোমরা দেখতে পাচ্ছ মানে প্যান্ডেলে বাটামের কাজ শেষ হয়ে গেছে, আর বাকি যে এই যে কাজগুলো মানে নিচে রাখা আছে এই জিনিসগুলো আবার কাজ আস্তে শুরু হবে। আর পুজো মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই আরম্ভ, তো জোর দমে কাজ চলছে। 15 দিন থেকে 20 দিনের মধ্যেই এই কাজটা কমপ্লিট করতে হবে, তৃতীয়াতে উদ্বোধন। আর ওপরের যে কাজগুলো প্রায় কমপ্লিট, শুধু বাকি আছে কাপড় দিয়ে মানে যে মেন গেরুয়া কাজের কাপড়টা, আর ভেতরের অংশটা দেখতে পাচ্ছি তোমরা, ভেতরেও কাজ চলছে, ভেতরের কাজ এখন অনেকটা বাকি আছে। তো আর কিছুদিন প্রায় সব ফাইবার কাস্টিং রেডি, যেগুলোকে ভেতরে বসানো হবে সাইডে সাইডে সব প্রায় মূর্তিগুলো দেখতে পাচ্ছি তোমরা রেডি হয়ে গেছে। আর বাইরের দিকটা যাব, বাইরের দিকটা দেখতে পাচ্ছি যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সুতরাং 80%-এর উপর কাজ কমপ্লিট, আর 20% আশা করি কমপ্লিট হয়ে যাবে, মহালয়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো এবারে কবে উদ্বোধন হয়, তৃতীয়াতে শুনছি উদ্বোধন হবে। আর ওপরে দেখতে পাচ্ছি ওপরে বাঁশ সবই প্রায় কমপ্লিট, স্ট্রাকচার পুরো কমপ্লিট হয়ে গেছে, উপরে শুধু যে চমকটা দিতে সেটা বাকি আছে। এইগুলো দেখতে পাচ্ছি তো এগুলো কমপ্লিট করে রাখা হয়ে গেছে সবই, স্ট্রাকচারগুলো যে কমপ্লিট। আর এটা হচ্ছে দুর্গাবেদী, এই জায়গাটা এবারে মায়ের প্রতিমা এখানে বসবে। তো এদিক দিয়ে এন্ট্রি হবে, এদিক দিয়ে মাঠে এদিক দিয়ে বের করে দেওয়া হবে। আর এটা দিয়ে এন্ট্রি হয়ে এটা দিয়ে বেরিয়ে যাবে, যাই হোক তুমি বুঝতেই পারছো। সেহেতু পুজোতে এইখানে এসে এবারে কেমন চমক হবে আমি সেই ভিডিওটাও তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেলে। তোমরা ভিডিও স্কিপ না করে দেখো, সাবস্ক্রাইব করে নেবে। এই যে ফাইবার কাস্টিং এর যে কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন কালারের গোল্ডেন কালার, ওয়ার্ম হোয়াইট, সাদা, এগুলো কমপ্লিট ডিজাইন গুলো রাখা আছে, করে করে রাখা আছে রেডি করে। এগুলো শুধু স্ট্রাকচারের উপর বসানো হবে, মানে ওপরে যে স্ট্রাকচার গুলো এগুলো কমপ্লিট করা হবে। দেখতে পাচ্ছি সাইডে সাইডে কত করে রাখা আছে, এই যে মানে দারুণ হবে। আশা করি এবারে জিরাতে রাম মন্দিরটাকে বিশেষ চমক হবে, মানে সেরাও হয়ে যেতে পারে,
সেরা হবে। এবার তোমরা ভিডিওটি দেখো আর কমেন্ট করে জানাও কেমন হবে। তো ভিডিওটি আসছে দুর্গাপূজার সময়, ভেতর দিকে যাওয়া যাক। এই দেখতে পাচ্ছি কমপ্লিট করে রাখা আছে থাম্বাগুলো, কমপ্লিট করে রাখা আছে ভিতরে।